बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीवृंद, बर्णमाला आदर्श उच्च विद्यालय और कलेज कर्तृक आयोजित अनलाइन क्लासे तुम्हारे स्वागत जानाच्छि। आमी नावरा पारभीन, प्रभाषक अर्थनीति। आज के आम्रा अर्थनीति द्वितीय पत्र तृतीय अध्याय थेके बांग्लादेशी शिल्प निये आलोचना करब। शुरूते ही जेने नेवा जाक शिल्प कि। কোনো সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে বলা হয় শিল্প। যেমন গার্মেন্টস শিল্পের কথা আমরা বলতে পারি। মনে করো তোমার একটা গার্মেন্টস কারখানা আছে, আমার একটা গার্মেন্টস কারখানা আছে, তার একটা গার্মেন্টস কারখানা আছে, আরেকজনের একটা গার্মেন্টস কারখানা আছে। এরকম অনেক গার্মেন্টস কারখানা থাকতে পারে। এরূপ প্রত্যেকটি গার্মেন্টস কারখানার এককে বলা হচ্ছে ফার্ম, আর এই ফার্মের সমষ্টিকে বলা হচ্ছে গার্মেন্টস শিল্প। বাংলাদেশে অনেক কাগজের কল রয়েছে। প্রত্যেকটি কাগজের কলকে এককভাবে বলা হয় ফার্ম, এবং কাগজ কলের সমষ্টিকে বলা হয় কাগজ শিল্প। তার মানে সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে বলা হচ্ছে শিল্প। তাহলে শিক্ষার্থীরা, তোমরা শিল্প সম্পর্কে জেনেছো, সেই সাথে তোমরা বুঝতে পেরেছো ফার্ম ও শিল্পের মধ্যে কী পার্থক্য রয়েছে। 2005 সালে শিল্পনীতি অনুযায়ী বাংলাদেশের শিল্পসমূহকে চার ভাগে ভাগ করা হয়। 2010 সালে শিল্পনীতি অনুযায়ী বাংলাদেশের শিল্পসমূহকে নয় ভাগে ভাগ করা হয়। 2016 সালের শিল্পনীতি অনুযায়ী বাংলাদেশের শিল্পসমূহকে 12 ভাগে ভাগ করা হয়। এই তথ্যগুলো তোমাদের জানতে হবে, কারণ বহুনির্বাচনী ও জ্ঞানমূলকে এখান থেকে প্রশ্ন আসে। আজকে আমরা শিল্পনীতি 2016 আলোকে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ শিল্প নিয়ে আলোচনা করব। প্রথমেই রয়েছে বৃহৎ শিল্প। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব শিল্প প্রতিষ্ঠানে জমি এবং কারখানার ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 50 কোটি টাকার বেশি হয়, কিংবা 300 জনের বেশি শ্রমিক নিয়োজিত থাকে। তবে পোশাক শিল্পের ক্ষেত্রে বৃহদায়তন শিল্প হতে হলে সেখানে 1000 জনের অধিক শ্রমিক নিয়োজিত থাকতে হবে। 2. মাঝারি শিল্প। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব শিল্প প্রতিষ্ঠানে জমি এবং কারখানার ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 15 কোটি টাকার অধিক কিন্তু 50 কোটি টাকার কম হয়, কিংবা 121 জন থেকে 300 জন শ্রমিক সেখানে নিয়োজিত থাকে। তবে তৈরি পোশাক শিল্পকে মাঝারি শিল্প হতে হলে সেখানে সর্বোচ্চ 1000 জন শ্রমিক নিয়োজিত থাকতে হবে। 3. ক্ষুদ্র শিল্প। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সে সমস্ত শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানে জমি এবং কারখানার ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা পর্যন্ত হয়, কিংবা শ্রমিকের সংখ্যা 31 জন থেকে 120 জন পর্যন্ত হয়। 4. মাইক্রোশিল্প। মাইক্রোশিল্প বলতে সে সমস্ত শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানে জমি এবং কারখানার ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 10 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকার মধ্যে থাকে, কিংবা 16 জন থেকে 30 জন শ্রমিক সেখানে নিয়োজিত থাকে। 5. কুটির শিল্প। কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্যভুক্ত এমন শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেখানে জমি এবং কারখানার ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 10 লক্ষ টাকার নিচে থাকে এবং শ্রমিকের সংখ্যা 15 এর অধিক হয় না। 6. হাইটেক শিল্প। হাইটেক শিল্প বলতে জ্ঞান ও পুঁজি নির্ভর, উচ্চ প্রযুক্তি সম্পন্ন, পরিবেশ বান্ধব এবং গবেষণা ও উন্নয়ন নির্ভর শিল্পকে বোঝায়। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ শিল্পনীতি 2016 আলোকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু শিল্প নিয়ে আলোচনা করেছি। এই কয়েকটি শিল্প বাদ দিয়েও বাংলাদেশে আরও দুটি গুরুত্বপূর্ণ শিল্প দেখতে পাওয়া যায়, রপ্তানিমুখী শিল্প এবং আমদানি বিকল্পন শিল্প। এখন আমরা রপ্তানিমুখী শিল্প এবং আমদানি বিকল্পন শিল্প নিয়ে আলোচনা করব। রপ্তানিমুখী শিল্প সাধারণত বিদেশের বাজারে রপ্তানির উদ্দেশ্যে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে তাকে বলা হচ্ছে রপ্তানিমুখী শিল্প। অর্থাৎ রপ্তানির উদ্দেশ্যে শিল্পায়নকে বলা হয় রপ্তানিমুখী শিল্প। যে সমস্ত দেশে আমদানি ব্যয় কম কিন্তু রপ্তানি আয় অধিক
তাদের অর্থনীতি সাধারণত শক্তিশালী থাকে। তবে বাংলাদেশে আমদানি হয় বেশি, রপ্তানি হয় কম। বাংলাদেশে উল্লেখযোগ্য কিছু রপ্তানিমুখী শিল্প হলো পাট, বস্ত্র, চা, চামড়া, তৈরি পোশাক ইত্যাদি। আমদানি বিকল্প শিল্প। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্য হ্রাস করে উক্ত পণ্যদ্রব্য উৎপাদনে দেশের অভ্যন্তরে শিল্প স্থাপন, উৎপাদন এবং যোগান দেওয়াকে বলা হয় আমদানি বিকল্প শিল্প। উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের ওয়ালটন শিল্পের কথা বলতে পারি। ওয়ালটন শিল্প বিভিন্ন পণ্যদ্রব্য দেশের অভ্যন্তরেই উৎপাদন করছে এবং দেশের চাহিদা মিটিয়ে সেগুলোকে বিদেশেও রপ্তানি করছে। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই সবগুলো শিল্প খুব ভালো করে বুঝতে পেরেছো এবং আমি আশা করব উদ্দীপক থেকে তোমরা শিল্পগুলোকে নির্ণয় করতে পারবে এবং উত্তর দিতে পারবে। শিক্ষার্থীরা, আমরা শিল্পক্ষেত্রে নানা ধরনের সমস্যার সম্মুখীন হই। এই সমস্যাগুলো আমাদের শিল্প উন্নয়নে বাধা সৃষ্টি করে। আমরা এখন সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এক, মূলধনের স্বল্পতা। বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ, সে কারণে দেখা যায় সেখানে মূলধনের স্বল্পতা রয়েছে। এই মূলধনের স্বল্পতার কারণে আমরা আমাদের শিল্পকে খুব একটা উন্নয়ন ঘটাতে পারছি না। দুই, দক্ষ শ্রমিকের অভাব। আমাদের দেশে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। বেশিরভাগ শ্রমিক হচ্ছে অদক্ষ, যার ফলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয় না। কারিগরি জ্ঞানের অভাব। আমাদের শ্রমিকদের কারিগরি জ্ঞানের অভাব রয়েছে, কারণ যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে কারিগরি জ্ঞান বৃদ্ধি করতে পারছি না। স্বল্প মজুরি। আমাদের দেশে স্বল্প মজুরি বিদ্যমান এবং এই স্বল্প মজুরি হওয়ার কারণে শ্রমিকরা উন্নত জীবনযাপন করতে পারে না এবং তাদের অবস্থা থাকে দুর্বল। অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আমাদের দেশে পরিবহন ব্যবস্থা খুব একটা উন্নত নয় এবং যোগাযোগ ব্যবস্থাও অনুন্নত। পর্যাপ্ত কাঁচামালের অভাব। উৎপাদন ক্ষেত্রে যে পরিমাণ কাঁচামাল প্রয়োজন, সেই পরিমাণ কাঁচামালের যোগান দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। মধ্যবর্তী ব্যবসায়ীদের উপস্থিতি। আমাদের বিভিন্ন শিল্পের ক্ষেত্রে মধ্যবর্তী ব্যবসায়ীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ কারণে দেখা যাচ্ছে যারা উদ্যোক্তা বা যারা উৎপাদন কাজের সাথে সরাসরি জড়িত, তারা তাদের প্রকৃত মূল্য পাচ্ছে না। বিপণন ব্যবস্থা ত্রুটিপূর্ণ। আমাদের দেশে যে বিপণন ব্যবস্থা রয়েছে সেগুলো হচ্ছে ত্রুটিপূর্ণ। বিদ্যুৎ সরবরাহে অনিশ্চয়তা। আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে অনিশ্চয়তা রয়েছে, কারণ যে পরিমাণ বিদ্যুৎ আমাদের প্রয়োজন, সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই সমস্যাগুলো থেকে যদি আমাদের পরিত্রাণ পেতে হয়, তাহলে তার সমাধানের পথও আমাদেরকে বের করতে হবে। তাহলে কীভাবে আমরা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারি, তারও একটা সুপারিশ তৈরি করি। এক, মূলধনের স্বল্পতা দূর করে মূলধনের পরিমাণ বৃদ্ধি করতে হবে। শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করতে হবে। কারিগরি জ্ঞানের প্রসার ঘটাতে হবে। মজুরির স্বল্পতা দূর করে শ্রমিকদেরকে তাদের যথাযথ পাওনা দিতে হবে বা মজুরি দিতে হবে। অনুন্নত পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। উদ্যোক্তা শ্রেণীকে দক্ষ করে গড়ে তুলতে হবে। পর্যাপ্ত কাঁচামালের যোগান দিতে হবে। মধ্যবর্তী ব্যবসায়ীদের উপস্থিতি হ্রাস করতে হবে। বিপণন ব্যবস্থা ত্রুটিমুক্ত করতে হবে। পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা আমাদের শিল্পকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা সম্পূর্ণ শিল্পের অংশটুকু ভালো করে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ। আমরা এখন এই উদ্দীপকে দেখব এখানে কোন কোন ধরনের শিল্পকে নির্দেশ করা হয়েছে। আমি উদ্দীপকটা পড়ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। জসীমউদ্দিন কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তার গুণে দারিদ্রতা দূর করে আজ সে প্রতিষ্ঠিত। 2000 সালে মাত্র 5 লক্ষ টাকা ও পরিবারের সদস্যদের নিয়ে সে একটি শিল্প গড়ে তোলে। 2010 সালে তার পুঁজি বেড়ে হয় 50 লক্ষ টাকা এবং প্রতিষ্ঠানের শ্রমিক বেড়ে হয় 16 জন। 2015 সালে তার শিল্প প্রতিষ্ঠানের পুঁজি বেড়ে হয় 10 কোটি টাকা এবং শ্রমিক বেড়ে হয় 90 জন। এখানে প্রশ্ন করা হচ্ছে জসীমউদ্দিনের 2000, 2010 এবং 2015 সালের শিল্পগুলো কী ধরনের ছিল। আমরা মাত্রই কতগুলো গুরুত্বপূর্ণ শিল্প নিয়ে আলোচনা করেছি। এখন আমরা এই তথ্যের ভিত্তিতে এখানে কোন কোন ধরনের শিল্পকে নির্দেশ করা হয়েছে তা বের করব। 2000 সাল, আমরা দেখতে পাচ্ছি 2000 সালে জসীমউদ্দিন মাত্র 5 লক্ষ টাকা ও পরিবারের সদস্যদের নিয়ে একটি শিল্প গড়ে তোলে। তাহলে এই শিল্পটাকে আমরা কোন শিল্প বলবো? এই শিল্পটা হচ্ছে কুটির শিল্প। কারণ কুটির শিল্পের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এই শিল্পের মূলধনের পরিমাণ ছিল 10 লক্ষ টাকার নিচে এবং পরিবারের সদস্যরা সেখানে কাজ করত।
তারপরে হচ্ছে 2010 সালের শিল্প। 2010 সালে জসীমউদ্দিনের পুঁজি বেড়ে হয় 50 লক্ষ টাকা এবং প্রতিষ্ঠানের শ্রমিক বেড়ে হয় 16 জন। এই শিল্পটা হচ্ছে আমাদের মাইক্রোশিল্প, কারণ মাইক্রোশিল্পের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি মাইক্রোশিল্পের মূলধন ছিল 10 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকা এবং সেখানে শ্রমিকের পরিমাণ ছিল 16 জন থেকে 30 জন। তাহলে আমরা বলবো এটা হচ্ছে মাইক্রো শিল্প। 2015 সালের শিল্পটা কী ধরনের শিল্প ছিল? 2015 সালে জসীমউদ্দিনের শিল্প প্রতিষ্ঠানের পুঁজি বেড়ে হয় 10 কোটি টাকা এবং শ্রমিক বেড়ে হয় 90 জন। আমরা এই শিল্প এখানে 2015 সালের শিল্পটাকে আমরা বলবো ক্ষুদ্র শিল্প, কারণ ক্ষুদ্র শিল্পে আমরা দেখেছি ক্ষুদ্র শিল্পে মূলধনের পরিমাণ ছিল 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা ছিল 31 জন থেকে 120 জন। তাহলে 2015 সালের শিল্পটাকে আমরা বলবো ক্ষুদ্র শিল্প। তাহলে শিক্ষার্থীরা, এভাবে যদি তোমাদেরকে উদ্দীপক থেকে বিভিন্ন শিল্প বের করতে বলা হয় তাহলে নিশ্চয়ই তোমরা বের করতে পারবে। সামনে পরীক্ষা, পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।